আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে পাকাম বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ লবণটাকে আমি ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে আমি যদি কোনো প্রকার পরমাণিন থাকে সেটাও থাকবে না আর আমগুলোও খুবই শক্ত থাকবে এবার এক এক করে আমগুলো পানির সঙ্গে দিয়ে দিচ্ছি আমগুলোকে পানির সঙ্গে কষলে কষলে ধুয়ে নিচ্ছি এতে করে আমের উপরে যদি ময়লা থাকে সেগুলো আর থাকবে না এখন আমি আমগুলোকে বিশ মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখব লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রাখার কারণে আমের কালারটা নষ্ট হবে না ভালো থাকবে বিশ মিনিট পর পানি থেকে আমগুলোকে আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি এখন একটি শুকনো কাপড় বা গামছা যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটা দিয়ে আমগুলোকে ভালো করে মুছে নিতে হবে আমগুলোকে একদমই ভালো করে মুছে নিতে হবে যেন আমের গায়ে একটুও পানি লেগে না থাকে তাহলে আমগুলো কালো হয়ে যাবে আমার সবগুলো আম মুছে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমের গায়ে একটুও পানি লেগে নিই এবার একটি পেপার দিয়ে সবগুলো আম মুড়িয়ে নিব তারপর একটি শপিং ব্যাগে আমগুলোকে আমি ঢুকিয়ে ঢিপড়ি যে রেখে দিব এভাবে আমগুলো সংরক্ষণ করলে এক বছরও আমগুলো কালারও নষ্ট হবে না আমগুলোও ভালো থাকবে আমি সব সময় এভাবে আমগুলো সংরক্ষণ করে থাকি এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি আমি এখানে তিনটি পাকা আম নিয়ে নিয়েছি চেষ্টা করবেন যে আমগুলোতে আঁশ না থাকে সে আমগুলো নেওয়ার জন্য আপনারা এখানে ল্যাংড়া আম আম দি ফজলি আমও নিতে পারেন এই আমগুলোতে আশ থাকে না তাই এগুলো প্রয়োজন করলে ভালো হয় আমগুলোকে আমি তিন ভাগে ভাগ করে কেটে নিয়েছি কেটে নেওয়াটা দেখালাম না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে আমগুলো কেটে নিতে পারেন এখন আমি আমগুলোকে একটি বক্সে ভরে ডিপ ডিপ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগ ভ্যাগ এবং পলিব্যাগও ব্যবহার করতে পারেন এয়ারট্রাইট বক্সে ভরে আমগুলো রেখে দিলেই থেকে বেশি ভালো হয় এখন আমি তৃতীয় স্টেপে চলে যাচ্ছি আমি এখানে চারটি পাকা আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলো নিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এখানে অল্প আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি করে আম নিয়েও এভাবে রেখে দিতে পারেন আমগুলোকে আমি দুইভাবে কেটে নিয়েছি দুইটি আমকে আমি চার পিস করে নিয়েছি আর দুইটি আমকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমগুলো আমি যে প্লেটে কেটে নিয়েছি সেই প্লেটে আমগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমগুলো যখন একটু ডিপ হয়ে এসেছে তখন আমি আমগুলোকে নামিয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে একটা থেকে একটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটি অ্যাড্রাচ বক্সে ভরে আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব যখন কোনো ড্রেজার্ট বা শরবত বানাবো তখন আমি আমগুলোকে নামিয়ে নেব আমগুলো ডিপ ডিপ্রিস থেকে আগে নামিয়ে নেওয়া যাবে না এতে করে আমগুলো কালো হয়ে যাবে যখন আমাদের আমগুলো প্রয়োজন হবে সাথে সাথে নামিয়ে ব্যবহার করব। এতে করে আমের টেস্ট ফ্লেভার কোনোটাই নষ্ট হবে না চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে আম সংরক্ষণ করে দেখিয়ে দেওয়ার জন্য আশা করছি আপনারা উপকৃত হবেন নিরাশ হবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে সকল আপু ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন আমার ভিডিওটি দেখে যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি আপনাদের মতো আরও আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ